ঘুমাইছি বীরের নিশায় ধরছেন জাগতে তো ভালো এই শীতের মধ্যে কিছু কিছু আল্লাহর ওলি রেহানে আছে বিড়ি না খাইলে বলে শরীর সাঙ্গাই হয় না আবার আমাকে কত দেয় জানেন বিড়িতে কি কাম করে সাইড আফেলের কাম করে আমি বললাম কেমনে কয় বিড়ি খেলে শরীর গরম হয় আফেল খেলে কি গরম হয় নি মিয়া হুজুর খালি জানেন না খান না তা কি বুঝবেন এটার যা এটা যে কি মজা দেখেন না আফেল একজনের গালে তার একজনের খাই দিল ভেবেনা তোর গালে তার খাবেন না হালাকে বিড়ি যদি পিছনে সুতা ঢুকো থাকে ওই ডোয়ান না খানা কতক্ষণ না গে তাহলে কি বুঝেন কি মধুর মধু এমনে টানে এমনে কি বিড়ি খুরের বিড়ি খুর কি মধু খুর নজবিল্লা বলতে পারলেন না আফেল কারো গালে তা খায় না একজন একটা গোস সাবাই আর একজনের গালে দিলে খায় না বিড়ি ওরে বাবা আবার গালে দেয় কোন জায়গা যায় না আরেকজন স্যাপ বর্ষ হয়নি ধরে গালে দেয় কতক্ষণ না কেন আল্লাহ হেফাজত করুক আমাকে কয় আপনারা জীবনে খাইছেন মর্ম বুঝবেন আপনারা একদিন খাইয়ে খুলে দেখেন কি মজা নাউজুবিল্লাহ কইলেন না বিড়ি খাওয়া কোনোদিন হালাল হতে পারে না কতক্ষণ না গায় তাকান এই দিকে রেডি রেডি বাজান যে সাদে আপনারা বসছেন এই সাতটার নাম মিরাজের চাঁদ এই সাতটার নাম কি মিরাজ বুঝেন মিরাজ মানে ঊর্ধ্বগমন মিরাজ মানে মানে উপরের দিকে ওঠা সিঁড়ি বাওয়া আর ইসরা ইসরা শব্দের অর্থ ভ্রমণ করা তামান নবীরে ভ্রমণ করাইছে উপরে উড়াইছে উনি কে শোনেন কোরআনে কি বলে আমি যে আয়াতটা পড়ছি আগে আমার সাথে পড়েন দেখেন আল্লাহ কি কয় তার নবীরে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام قرآن تلاوة سنة يتزر الله أكبر بلبن زيبوني كرو دين يتزر بلن نئي زيبوني حدر رب تك بنا بشو نبير غاري تي جنت نصيب هو كارون اي قرآن دا كار شكا زينة خالد زيان توني بيلين জাকসিরা জনি সমি কয় জমি মিস্টার রুশ কার এই যে বিনিয়ামিন নেতানিয়াহু বেজরমা ওই বেজরমার মার বিয়ে হয় নাই ওর বাপের সাথে যদি ওর মার সাথে ওর বাপের বিয়ে হইতো আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের সাথে বেঈমানি করতে পারতো না ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমার দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে আমি গোপালগঞ্জে জন্ম নিয়েছি এই জন্য নয় আমার দেশের মেয়ে এই জন্য তার প্রশংসা করছি না আমি বাস্তবে বলছি একমাত্র তাকে ভালোবাসি এবং দোয়া করতে হবে এই জন্য যিনি ইসরায়েল বেজরমাদের পক্ষ নেন নাই উনি পক্ষ নিয়েছেন মুসলমানের পক্ষ কথা বলেন না কেন এতে ওনার অনেক সমস্যা হইতে শুনে জানে কারণ আমাকে আকাডা মুদি ওটাও কিন্তু ইসরায়েলের পক্ষে কথা আসতে কন কেন এই যে সাদা সামনার কুত্তাগুলা আমেরিকা ওই হারামির বাচ্চারাও ইসরায়েলের পক্ষে কথা বল না কেন এই বড় আস্তে কত করে নুল হয়ে মরবি বেড়া কথা বলতে হবে কোরআনের পক্ষে কথা বলতে হবে আল্লাহু আকবার জোরে বলতে দেই এই আমেরিকা ইসরায়েলের পক্ষে ব্রিটেন ইসরায়েলের পক্ষে এই চায়না ও চিংকিম পাকাচি এই বদমাশটা ওই ইসরায়েলের পক্ষে কিচ্ছু আসে যায় না মুসলমানকে বিজয় দান করবেন আল্লাহ কে করবেন কে 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 মাইক ক্লিয়ার করবে না এই মুসলমানকে আল্লাহ বিজয় লাভ করবে এর ভিতরে কোনো সন্দেহ নাই কারণ কি জানেন এই ফিলিস্তিনে আমার ইতিম নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে বাজন রে আমার নবী এখানে দাঁড়া ইমামতি করছে সমস্ত নবীদেরকে পিছনে ফেলে এখানে দাঁড়ায় আমার নবী আল্লাহর বাড়িতে গেছে এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের সাদেশ থেকে এই দেশ পৃথিবীর কোন নাস্তিকের হাতে এত তাড়াতাড়ি যেতে পারে না এই দেশ এত তাড়াতাড়ি পৃথিবীর কোন বেঈমান গ্রাস করতে পারে না যখন মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে হয়েছেন উনি যদি কখনো ভিসা আমাদেরকে দেয়
যে ফিলিস্তিন যেতে হবে মুসলমানকে রক্ষা করার জন্য নয়, আল্লাহর ঘর রক্ষা করার জন্য। যেতে রাজি আসো না নাই, যেতে রাজি আসো না নাই, কাকে রাজি আসো আল্লাহকে তো হাত উঠে দাও। এই তাকবীর যারা দিছে, উত্তর যারা দিছেন, এরা প্রত্যেকটা নবীর আশে আশে মারহাবা বলে। কারণ আমার নবীকে এই এই যে উপজেলার চেয়ারম্যান, এবারে 40 বছর আগে জীবনে ভাবে না চেয়ারম্যানই করবেন, কত কর না কেন, তার কলেজ জীবনে জীবনে ভাবে না যে আমি এলাকার প্রতিনিধিত্ব করব। এই চেয়ারম্যান সাবেক সে ভাবেও না যে আমি জীবনে চেয়ারম্যান হতে পারবো। কে বানিয়েছে? আল্লাহ নামে আসতে গেলে কিন্তু অসুবিধা আছে। কে বানিয়েছে? এই যে আপনি এখানে আসছেন কে এনেছে? কারো ক্ষমতা আছে? এই চেয়ারম্যান হওয়ার আগে যেরকম সে ভাবে নাই, আমার নবীও ভাবে নাই যে আমি মিরাজে যাইতে পারবো। তো যেই জমিন থেকে নবী মিরাজে গেছে, নবী জীবনও ভাবে নাই যে আমার এখান থেকে সিঁড়ি লাগাই আমার আল্লাহ আমার আসমানে নিবে। কারণ আমার আল্লাহ মুসা নবীর অনেক ইতিহাস নবীর কাছে বর্ণনা করছে, মুসা আমারে দেখার লেগে নবী বহুত কষ্ট করছে, মুসা আমারে দেখতে পারে নাই। যখনই দেখতে চাইছে তখনই মুসার আমি বলছিলাম তারানি আমারে দেখতে পারবি না, মুসা বলছে আমি দেখে ছাড়বো। আমারে দেখতে যাইয়া মুসা সুদ্ধা মুসার গায়ে জামা পায়জামা সব পুড়িয়া জ্বলা ছাই হয়ে গেছে, তুর পাহাড় আগুন লাগে সুন হয়ে গেছে, মুসার একটা পশম আমি আল্লাহ পোড়াই নাই। ও নবী মুসা এক নজর দেখতে যাইয়া অবস্থা হইছে, বহুতবার বলেছেন নবী কল্পনাও করে নাই যে আমারে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। আল্লাহকে এই চর্ম চোখ দিয়ে দেখা যায় না এটা নবী ভাবতেন জানতেন। কিন্তু আমার নবীর জানলে এমন জিনিস দিয়ে বানাইছে যে জিনিস আমার আল্লাহ নূর ভেদ করে আল্লাহর বাড়িতে যাবার সক্ষম আছে। বাজনডে এবার দিলটা নরম করবেন। বিশ্ব নবী যখন মিরাজে যাচ্ছে, বোরাক নবীর সামনে দাঁড়িয়ে আছে, বোরাক বিশ্ব নবীকে যখন নিতে চাইতেছে না, জিব্রাইল বারবার বলতেছে বোরাক রে তুই জানোস নি তোর উপরে এখন কে আরোহণ করবে কে উঠবে। বোরাক বলে আমি সবই জানি গো জিব্রাইল, আমি সবই জানি, কিন্তু আমি একটা কলে কৌশলের নবীর কাছ থেকে একটা জিনিস আদায় করে ছাড়ব। সেটা কি? কিয়ামতের মাঠে নবীর জন্য অনেক রিজার্ভ বোরাক রেডি করা আছে আমি জানি। আজকে আমার উপর ওইটা আল্লাহর বাড়ি যাবে, আর জান্নাতে তার উম্মতের বাড়ি দেখতে যাই আর এক বোরাক ইউজ করবে, আমি বোরাক সহ্য করতে পারবো না। নবীরে জিজ্ঞেস করো কিয়ামতের মাঠে আমার উপর উঠেন তার উম্মতের বাড়ি দেখতে যাবে কিনা। নবী বোরাক কি কয় শুনছেন? নবী বলে আমার জীবনে বোরাক দেহি নাই, যখন এইটাই পাইছি যাও আমি ওয়াদা দিলাম এইটাই আমি কিয়ামতের মাঠে উম্মতের বাড়ি দেখতে যাবো। নবীর সাইতে কিন্তু দামি বোরাক আছে, নবী বলে দামি বোরাক থাকলেও কামু গো না, কথা গন না কেন, জোরে জোর আরো জোরে। যেরকম আপনাকে উপজেলা চেয়ারম্যান বললো হলেন না যে স্বতন্ত্র প্রার্থী ইগুল মার্কার লইয়াও পাশ করে লাইছে বেটা সানোয়ার সাহ। এই লোকটার আমার কেন পছন্দ হয় জানেন? লোকটার মুখের মধ্যে রসুলের সুন্নাত আছে। যদি আপনাকে উপজেলার ডান নাই দোয়া করেন হয়ে যাক, আলহামদুলিল্লাহ করেন। এই বয়সে দাঁড়িয়ে রাখবেন এটা হয় কবরের চিন্তা নাই, আল্লাহ তাড়াতাড়ি সোবলা গুলো জ্বালাই দাও, আল্লাহ দাড়ি গুলো তাড়াতাড়ি গজাই দাও। রাতের অন্ধকারে যেন ফেরেস্তায় তোর গলা সিপ্পা ধরে কবে দাড়ি রাখবি না, তোর গলা সিপ্পা রাইট ফিরে এলাম তোরে, এই ডর না দেখলে রাখবো না আমি বুঝালেছি। আল্লাহ তাকে দাড়ি রাখার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ বলেন চেয়ারম্যান সাহেবের আপনাদের
এমপি সাহেব আমার এই জন্য ভালো লাগে, লোকটা আলেম আলমাকে অনেক ভালোবাসে, তার সাথে ব্যক্তিগত আমার একটা সম্পর্ক আছে, আপনি হয়তো জানেন না, খুব ভালো মানুষ সানোয়ার সাহেব, আল্লাহ ওনাকে কবুল করেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই দুনিয়া থাকার জায়গা না বাবা, পারবেন থাকতে? কেউ রাখতে পারবে? আরে কেউ পারবে না বাবা, কেউ রাখতে পারবে না আপনারা, যদি পারতো সাহাবা ইকরাম আমার নবীরে ধরে রাখতে পারতো, ঠিক না বেটি? ওরা যা আমি ওয়াদা দিলাম তোর উপর উঠে আমার উম্মতের বাড়িগুলো দেখলি, এমনি মাথা মাথা গরম আছে, আমার উড়ানের কথা ছিল 9টায় আনছে 10টায়, সুবহানাল্লাহ জোরে কবেন ওয়াজ বাইরেই বোন, নাহলে কিন্তু বাইরেই বোন, আজকে কয়ে দিছি তাকান এদিকে বরাক, আমি এখন উঠবো কিন্তু শর্ত একটা, অজিব্রাইল বরাক তো আমার কাছ থেকে কায়দা পাইয়া দলিল করে নিল আমি আর উপরে সোয়ার হব, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও, আমার উম্মত বরাক পাইব নাই। আরে বান্ধব রে, আরে আমার বান্ধব, আমার দরদি নবী রে, যারা সত্যিকার এখন আশেকের রাসূল তাদের চোখ দিয়ে এমনি পানি প্রবাহিত হবে, দরুদে নবী আমার বললেন জিব্রাইল রে, আমার উম্মতের জন্য বরাক হই বলি, জিব্রাইল বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে টেলিফোনটা ধরায়া দেই, আপনি নিজের কানে শোনেন আপনার উম্মত পাইব কি পাইব না, জিব্রাইল নাম্বার ছাপিয়া কয় নবী কথা ক, মুসা নবী তুর পাহাড় স্যার আল্লাহর সাথে কথা বলতে পারতো না, আর আমার নবী যেখানে তারাই বাজার মোবাইলে সাপ দিতেন নেটওয়ার্ক একবারে ফুল নেটওয়ার্ক থাকতে, যে কোন মুহূর্তে আমার আল্লাহর সাথে কথা আরম্ভ করে দিতে, নবীর মতো সুন্দর মানুষ, নবীর মতো সুন্দর মানুষ এ ধরাতে নাই, যার লাগিয়া জীবন দিলে জান্নাত পাওয়া, এমন টাঙ্গা জিরা আলম দিন অনের বাইরা আমি আপনাদের কেমনে বুঝাইব বাজার, আমার নবী যদি কখনো চোখে পানি থাকত আমার আল্লাহ দুনিয়াকে গারদ করে দিতে চাইত, আমার নবীর চোখে কেন পানি, আরো জোরে আরো জোরে আরো জোরে, এখন দিলটা নরম করবেন, আমি জানি নাই মাহফিলে কার যেন মা নাই বাবা নাই, আপনাকে উপজেলা চেয়ারম্যান একটা কথা বলছে, যে বেরিবারটা করতেছে আপনাকে এমপি সাহেব, হয়তো যমুনের পানি এসে অনেকের বাবার কবরটা বাবা, যমুনা সেতু যমুনার নদীতে ভেঙে গেছে তাই না, বাবার কবরটা আছে না, তাই বারটা দরকার আপনার জন্য তাই না, আলহামদুলিল্লাহ বলেন বলেন, শুধু এখন দিলটা নরম করবেন আর কাঁদবেন, পৃথিবীতে ওই সন্তান সবচেয়ে দামি যে সন্তান বাবা মায়ের জন্য কান্দে, উঠতে গেলে ওর লুঙ্গি টেনে একের জায়গায় খুলে নেবে, প্যান্ট কোন জায়গায় খুলে নেবে টেনে করে যাবে, বুঝলে চেয়ারম্যান উঠবে উঠবে বাপ, ইলেকশন আইতেছে দোয়া করি আবার হোক জোর করে আমিন, যদি শেষ পর্যন্ত বয়ে থাকে দোয়া করবো আল্লাহ তারে হওয়ার তৌফিক দিও, আমিন।
আর যদি যায় গা তাহলে অর্ধেক অর্ধেক তবে একসাথে বলেন জমিনের মালিক কে আল্লাহ চেয়ারম্যান বানাবার মালিক কে আল্লাহ না বানানোর মালিক আল্লাহ আমরা শত চেষ্টা করেও একজনে দাবাইতে পারবো না হ্যাঁ আপনাকে এই থানার মধ্যে কিন্তু অনেক এমপি ক্যান্ডিডেট ছিল আমি জানি অনেকজন ছিল সানোয়ার সত্তার মধ্যে পাশ করা উপরেতে পাশ হয়েছে ঠিক না শুধু আপনার মধ্যে তাকায় থাকবেন আল্লাহ যাকে চেয়ারম্যান বানায় সেই হয় ঠিক না ঠিক শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই শুধু একটা কথা বলবেন এই দুনিয়া কিন্তু আজ আছে কাল নাই বাহাদুরি করে কোনো লাভ নাই আমি আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো বন্ধুরা দলের ক্ষমতা চিরদিন থাকবে না ঠিক না আজ আছে কাল নাই ক্ষমতাও আমার নাই একজনের ক্ষমতা চিরদিন থাকবে সে কে আল্লাহ যার ক্ষমতা জীবনে জাররা পরিমাণ কমে নাই কমবে না উনি কে আল্লাহ জোরে কন আল্লাহ আরো জোরে আল্লাহ এই জন্য আমি আওয়ামী লীগ করি বিএনপি লাগো বাইরে লুলা বানায় হেলাবো আবার বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লাগালো প্রতিশোধ নেবো 15 বছরে না আমি দুনিয়ায় যা কিছু করবো এর হিসাব আমার দিতে হবে কথা বলে না কেন কষ্ট হইতেছে অজ্ঞামী তারপর রস করো সরের মধ্যে বহুত কষ্ট করে আইছি মিয়া রাস্তা দিয়ে আইছে আল্লাহ আমার গাড়ি নিচে তলা টিককে গেছে গা চেয়ারম্যানের গাড়ি তুষা গাড়ি এটা তার বাজে নাই রামানটা তো ভাই পিমিও গাড়ি বা তেমনি নিচা গাড়ি বাইরে গেছে গা জমিদারি গাড়ি না গরিব মানুষের গাড়ি শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে যুবক ভাই তোর পাও দুটা ধরছি কোন দিক তাকাইস না ইলিয়াস রহমান জিহাদের ইচ্ছা করলে প্রতি মাসে আনতে পারবি না প্রতি সপ্তাহে পাবি না মানে বহুত তপস্যা করে যুবক গুলো আমার আনছে কারণ আমাদের মতো একটা বক্তা সব জায়গায় যাইতে পারে না বাবা এই যে চেয়ারম্যান আমার পাশে বয়ে রয়েছে আমার চেহারা দেখা লাগে না ভিতরে কিছু আছে হয়তো আগে পরে শুনছে ভাল লাগছে ভাই ভাল লাগে আমার আমারও তার ভাল লাগে বসে রয়েছে এই যে মানুষগুলো 1000 টাকা দিয়ে তোকে নামতে পারবে না হয়তো ভোটের সময় এত গোপাও ধরবো ভোট গেলে তোকে আর চাইলে না দিও কেলাই গুণ এটা আমরা জানি তবে শোনেন হাইছেন না সব নেতা এক না কথা কন না কেন কিছু কিছু চেয়ারম্যান আছে ভোট দিয়ে বানাইছেন ঠিক আমার শাশুড়ি শেখ হাসিনা বানাইছে ঠিক দেখবেন সবচেয়ে বেশি ক্ষতি করে আওয়ামী লীগের কথা কন না কেন আমার দিক তাকাবেন কোন দিক তাকাবেন আমরা এগুলো বুঝি ওই দেশের মানুষ তো এই মুসলমানের পোলা পৃথিবীতে সবকিছু আল্লাহ মাইনে নেয় কোনো বেঈমানি মাইনে নেয় না আল্লাহ এটা সহ্য করতে পারে না আল্লাহ পাদের হেফাজত করুক আমিন জোরে কোন কোন আমিন আরো জোরে আমিন ঠিকঠাক আছেন তো ঠিক আছেন তো ঠিক আনসারে ভাই আধা ঘন্টা লাগে মোবাইল বন্ধ করেন এখন আপনার লগে আমার যুদ্ধ হইব শুধু একসাথে বলতে হবে এই টাঙ্গাইল জেলায় আমি আসছি আমি আবার আসব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে দেখা হইব ইনশাআল্লাহ গোপালগঞ্জের পোলা হইতে পারি টাঙ্গাইল জেলায় কিন্তু অনেক মাহফিল করি আমি কিন্তু সবচেয়ে বড় জিনিস কি জানেন যেখানে যেখানে মাহফিল করি আমার আল্লাহকে আমি বলি আল্লাহ আমি যতগুলো মাহফিলে যাই কিয়ামতের মাঠে যদি ওর ভিতরে একটা লোক জান্নাতে যায় আর তার সঙ্গে আমারে করে দিবে ও যখন বোরা করবে আল্লাহ আমার ওয়াজ শুনেই তো আমাদের মতো বক্তাদের ওয়াজ শুনেই তো আমার ভাই জান্নাতে আসছে আমার ভাইয়ের সাথে আমারে করে দিবে অথবা আমার ভাই যদি বিপদে পড়ে যায় ওরে আমার সাথে করে দিবে দোয়াটা ভালো না খারাপ তাহলে কেন আমাদের ওয়াজে বলবেন না এই জন্যই তো আমাদেরকে এত কষ্ট করে আপনারা আনেন ইনশাল্লাহ বলেন আমি যখন রাস্তা দিয়ে আসি এই রাস্তার অবস্থা দেখে অনেক কষ্ট পাইছি কিন্তু আমার উপজেলা চেয়ারম্যানের কাছে দাবি থাকবে আমি আপনার কাছে কিচ্ছু চাই না আমি মরার আগ পর্যন্ত দোয়া করবো এই রাস্তাটা পাকা করে দিয়ে আগামীতে আমি আসলে যেন এইভাবে না হয় সরের মানুষ আপনার লেগে তাহাজুদ করে দোয়া করবো এলাকার চেয়ারম্যান কেডায় আসে না আহে নাই আর কানে পৌঁছাই দিয়েন আমি এমপি সানোয়ারের কাছে কয়ে দেবো ওই রাস্তা কেন কাঁচায় হলো হইব নে মারহাবা শাশুজি আমার 7 তারিখে ইলেকশন দিছে যেমনে যেটা সাজাইছে হেমনে রয়েছে কথা কর না গায় এবার কিছু নতুন মুখ ঢুকাইছে আর কিছু রিজেক্ট মাল ফেলাই দিছে এর মমতাজ একটা টাকলা মুরাদ একটা হাসান হক ইনু একটা রাশেদ খান মেনুন একটা কিছু কিছু রিজেক্ট মাল ফেলাই দিছে এটা পয়সা গেছে গা জনগণ এগুলো চায় না কথা বল না কেন
আপনার সানোয়ারের সাইজের জন্য কোন দিছে কতক্ষণ না কেন এই বিড়ির মাথাটা এমন একটা মাথা কম্পিউটার এটা কম্পিউটার ফেল এ বুঝে ওখানে বসে মনিটরিং করে নেতা গো ডাক্কে ডেকে জিগা এ নৌকা প্রার্থী দিছি ঠিকই জনগণ কার আছে আমি দেখবো কষ্ট হইতেছে অজ্ঞামী তারপর আর দুই মিনিট কথা কয়ে যাবো রেডি রেডি হে মাইসারা যা কিছু দেখছো সকাল থেকে বন্ধ কারগজ কবি না এইটা যদি আমি ইলিয়াস রহমান জিয়াদের জীবন হইতো আমি চেয়ারম্যান রে কইতাম চেয়ারম্যান রা দেখছে আমার হেড আমি ছাগল আমার কথা মনে দেখছে অবস্থা কি ঠিক না বেঠিক আর আমার নবী কারে বাংলাদেশে এমন বন্ধ পীর আছে নামাজও নাই রোজাও নাই দাড়িও নাই মোসও নাই ওই হালার পীর কওয়ার দুলাবাইরে বাপ কওয়ার সমান যেটা নামাজ পড়ে না ওইটা কোনদিন পীর হইতে পারে না কথা কর না কেন এ আস্তে কথা কইলে লুলো হয়ে মরবা কিন্তু যেটা নামাজ পড়ে না দাড়ি নাই মোস নাই ওইটা আবার পীর হয় হ্যাঁ ওইটারে পীর কওয়া কোনো রকম জায়েজ নাই বেটা আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলেই মনে হবে এটা আল্লাহর ওলি এই যে তোমাকে সভাপতি সাহেব চেহারাটা দেখলেই মনে করতেছে লোকটা আমলি লোক কথা কর না কেন টাকা নেই দিন ভাইদেরকে ডিস্টার্ব করবে না তোকে ফাঁসা দেখতে বেটার আসে নাই আমার মুখ দেখতে আসছে আর তোর ভাষা দেখলে কোনো সব হইব না আমার দেখি সব হইব কারণ এক তো আমি আলেম তৃতীয় নম্বর আমি আজকে মুসাফির আমার দেখলেই সব কথা কর না কেন এসা কথা কন সুপসাপ করে বাগুন বেসতে বইছে নিয়ে নেবে বুড়া গুলো নে দেয় ওনা সে নাই ওনা কোনো কিছু করে না আবার দেখবেন ভোটের সময় আমার বঙ্গবন্ধুর নোট পাইলে উল্টে জায়গায় উল্টি না কথা কর না কেন ইলেকশনে বুঝে লাইছে স্বতন্ত্র পাতি পাশ করে নৌকা পাতি পাশ করে না তাহলে বোঝা গেল বাংলাদেশের মানুষ এখন টাকায় বিক্রি হয় না আলহামদুলিল্লাহ বলেন না কেন এখন মানুষ বুঝে কারণ আমরা গোপালগঞ্জ টুঙ্গিবারের মানুষ তো আমরা এগুলো বুঝি কারণ টিকিট তো আমরাই দিই এই বেটা এই যে লড়ে বুড়া মাসের মতো দাঁতের মতো মগারে কইছে টাইপ দে এটা লড়বো আমি আগের থেকে জানি জমিদার দাম পকেটে হাত দিছে বাবা ওর বাড়ি বেড়াইতেছে জোরে টাইট দে জোরে দেই তোর গায়ে কত শক্তি আছে জেমসের মতো মার মার জোরে আল্লাহ যাইস না এনে বা তুই এনে বা এনে বা তুই একজনে হেনে বা আর একজনে গোড়ায় বা পার হাউসে একজন মাথা একজন একসাথে বলেন আলোচনা যত সময় চলে আল্লাহ পাক আমাকে দিয়ে কথা বলেন আপনি থাকবেন না ভাগবেন জোরে কর দুই হাত উঁচু করে বলেন বুঝছি 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 কি করবা না করবা আমাকে বোঝা শেষ বিট কমাও টন ব্যাস বাড়া মাস্টার বাড়া বিট কমা একসাথে ইকো আপ থাকবে বলেন এবার এই বডিটা কার বডি আল্লাহ বডি আমার দে আল্লাহ ঠিক না ভাই ঠিক তাল মাল সব আর হেলাইছে সরের মানুষ এই কুয়াশা বলে কোন দিক দিয়ে কি করে ও নিজেও জানে না গাই লইয়া যায় কুয়ার মধ্যে কুয়াশার ভিতর দিয়া পরের জমির কলই ঠিকই খায় হ্যাডা খায় না কথা কর না গে কারণ আমরা গোপালগঞ্জের মানুষ খ্যাত খামারের মানুষ তো আমরা জানি আমরা গোপালগঞ্জের মানুষ কিন্তু শহরের লোক না আমরাও আপনাদের মতো শহরের মানুষ শোন না ভালো জায়গারই মানুষ কিন্তু আমি বুঝি শহরের মানুষ এরা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ পুলিশ সাইতে ভালো আর যদি খারাপ হয় দুনিয়ার সবচেয়ে বড় বদমাইশরা হয় কথা কর না কেন তবে যারা ওয়াজে আসছে এরা কেউ খারাপ না এরা সবাই ভালো ইনশাল্লাহ বলেন তো